দীর্ঘদিন ধরে আপনি বিভিন্ন মানুষের সিভি দেখছেন এবং সিভি নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন, তো সিভির ব্যাপারে বলুন যে একজন শিক্ষার্থী তার পড়াশোনা শেষ করার পর কিভাবে তার সিভিটা তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে সাবমিট করবে। কারণ দেখা যায় অনেক সময় বিভিন্ন সিভির মাঝখানে আমরা কিন্তু যখন সিভি যাচাই বাছাই প্রক্রিয়া চলে তখন কিন্তু বিভিন্ন সিভিকে আমরা বাদ দিয়ে দিই। তো কোন কোন সিভিগুলোকে আমরা বাদ দিই, কোন কোন সিভিগুলোকে আমরা একসেপ্ট করি, কাদেরকে আমরা ইন্টারভিউর জন্য কল করি, কি কি জিনিস আপনারা লক্ষ্য করেন সিভিতে? ধন্যবাদ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি জানেন যে একটা ক্যান্ডিডেটকে কিন্তু এমপ্লয়াররা চিনে না, ফার্স্টে তার সিভিটা দেখে। হ্যাঁ, সিভিটা দেখে তারপরে তাকে ডিসাইড করে তাকে চুজ করবে কি করবে না। সো সিভিটাই তার একটা চেহারা, রাইট? নিজেকে রিপ্রেজেন্ট করার ফার্স্ট হাতিয়ারটাই হচ্ছে সিভি। হ্যাঁ, আপনি যদি ফার্স্টই কাউকে অ্যাট্রাক্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনি ছিটকে পড়ে গেলেন। আপনি হয়তো জেনে থাকবেন, আমরা যখন একটা জবের জন্য অ্যাডভার্টাইজ দেই সেখানে একটা পোস্টের এগেনস্টে 1000 থেকে 1500 সিভি পড়ে, ঠিক আছে? আমরা হয়তো ইন্টারভিউর জন্য কল করি ম্যাক্সিমাম 10 থেকে 15 জন, হায়েস্ট 20 জন। তো এবং একটা সিভি দেখার জন্য আমরা হায়েস্ট টাইম পাই 30 সেকেন্ড, 30 সেকেন্ড, রাইট? 30 সেকেন্ডের মধ্যে আমরা ডিসাইড করি যে সেই সিভিটাকে আমরা চুজ করবো কি করবো না। হ্যাঁ, আমাকে কুইক ডিসিশন নিতে হয়। সো সেই সিভিতে যখন কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলো তারা মিস্টেক করে থাকে, ভুল করে থাকে, তখন কিন্তু আমরা সিভিগুলো বাদ পড়ে যাই। অনুষ্ঠানের জন্য দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে একটু বলছি, অবশ্যই কি পয়েন্টগুলো আমি একটু বলতে চাই। প্রথমেই থাকবে হচ্ছে ডান দিকে একটা সিভি, একটা ছবি থাকবে। এখন আমরা দেখি কি, এই ছবিটা অনেক সময় একটা প্রফেশনাল ছবি হয় না। হ্যাঁ, কোনো বিয়ে বাড়িতে গিয়েছে, গয়নাগাটি পরা, কোনো প্রফেশনালের ছবি তোলা, সেই ছবিটা দিয়ে দিল। বা সে আমি এরকম ছবি পেয়েছি যে কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে আছে, পিছনে কাঁঠাল ঝুলছে, সেই ছবিটা দিয়ে দিল। ভেরি মাচ আনপ্রফেশনাল। মানে অনেক সময় দেখা যায় যে সে সোশ্যাল মিডিয়াতে যে ছবি ইউজ করতেছে সেই ছবি, সে সিভিতে ওই ছবি দিয়ে, ইভেন সেলফিও পেয়েছি আমি। আপনি শুনে অবাক হবেন, সেলফিও আমি পেয়েছি, তাই নাকি? হ্যাঁ, তো এটা খুব আনপ্রফেশনাল একটা কাজ। আপনি যখন একটা অফিসে কাজ করবেন, ওই এমপ্লয়ার আপনাকে যেভাবে দেখতে চায় অফিসে, আপনাকে সেরকম একটা লুক দিয়ে ছবি দিতে হবে, অবশ্যই। হ্যাঁ, আপনাকে কষ্ট করে স্টুডিওতে যেতে হবে, একটা ফর্মাল ছবি তুলতে হবে। কারণ আপনি 20-15 হাজার, 20 হাজার, 25 হাজার টাকা চাকরিতে ঢুকবেন, আপনি 100-150 টাকা খরচ করবেন না ছবির পেছনে, তা তো হয় না। আমরা তো স্কুল কলেজের রেজিস্ট্রেশনের সময় কিন্তু আমরা যে ছবিগুলো তুলি স্টুডিওতে গিয়ে, রাইট? এবং আমার একটা পরামর্শ থাকবে ছবির ব্যাপারে, অনেকে করে কি ওই ছবি থেকে ছবি করে। হ্যাঁ, এটা এতে করে প্রিন্ট কোয়ালিটি একটা খারাপ হয়ে যায়, আপনাকে আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে কিন্তু ছবিতে। হ্যাঁ, তখন তার একটু পিছিয়ে যায় সে। সো আমার সাজেশন থাকবে প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে স্টুডিওতে গিয়ে প্রফেশনাল ছবিটা দেওয়া, খুবই গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই সেটা আপডেট ছবি হতে হবে। আমি এরকম ছবি পেয়েছি, তারা ছবি দিয়েছে দাঁড়িয়ালা ভদ্রলোক, আমি ইন্টারভিউতে দেখেছি, দেখি দাঁড়িয়ে নেই, আমি তো চিনতে পারছি না ঠিক আপনি আসলে কি আপনি, এরকম অনেক হয়েছে। হ্যাঁ, তো সবসময় চেষ্টা করবেন যে, অথবা এরকমও হয়েছে যে স্টুডেন্ট লাইফে আপনি ইউনিভার্সিটি ভর্তির সময় যে ছবিটা তুলেছিল অ্যাডমিশনের জন্য ওই ছবিটাই দিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ইন্টারভিউতে আমরা যখন কল করেছি তার সাথে মিলছে না। সো এটা খুবই দুঃখজনক ঘটনা। প্লাস তার নাম তো থাকবেই উপরে, এবং নামটা থাকতে হবে তার সার্টিফিকেট নেমটা। হ্যাঁ, এখন আমার ডাক নাম দিয়ে তো লাভ নেই, এখানে অনেকে ব্র্যাকেটে আবার ডাক নাম দেয়, কোনো দরকার নেই। তার প্রফেশনাল যে নেমটা আছে সেই নেমটা থাকবে, নিচে তার অ্যাড্রেস থাকবে, প্রেজেন্ট অ্যাড্রেস থাকবে, পারমানেন্ট অ্যাড্রেস দুটাই থাকবে। অ্যাড্রেসটা একটা অনেক গুরুত্বপূর্ণ ইস্যু। হ্যাঁ, দেখেন আপনি আপনি হয়তো থাকেন ঢাকাতে, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস হয়তো ঢাকা, কিন্তু আপনার পারমানেন্ট অ্যাড্রেস হয়তো আছে আপনার চিটাগাং, ঠিক আছে? এখন সিভির উপরে যে ছবি যে অ্যাড্রেসটা দিবেন সেখানে যদি আপনি চিটাগাংয়ের অ্যাড্রেস দেন, তাহলে কিন্তু আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাবো যে আমার অফিস ধরেন মহাখালীতে, আমি চিন্তা করবো যে চিটাগাং থেকে একটা ছেলেকে কল করবো, দরকার নেই, ঢাকার মধ্যে যারা আছে তারাই আসুক। আসলে আপনি কিন্তু থাকেন ঢাকাতে। সো প্রেজেন্ট অ্যাড্রেসটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এটা সিভির উপরেই দিবেন। তারপরে আপনি থাকবে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। তো ফোন নাম্বারও যেটা এরকম আমরা পেয়েছি যে স্টুডেন্ট লাইফে একটা ফোন ইউজ করতো, সেই ফোনটা দিয়ে দিয়েছে, সেটা এখন হয়তো ইউজ করে ফেলে দিয়েছে, সেইটা বন্ধ পাই। সো ভেরি স্যাড, আপনি হয়তো কলটা মিস করবেন। হ্যাঁ, সো যেই নাম্বারটা অ্যাক্টিভ সেই নাম্বারটা দিবেন। আর ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা অনেক ইন্টারেস্টিং ইমেল অ্যাড্রেস পাই, যেটা কিনা খুবই ভেরি আনপ্রফেশনাল। যেমন আমি ধরেন nilpori@yahoo.com, jharapata@gmail.com। তো এটা তো কোনো প্রফেশনাল ইমেল অ্যাড্রেস হতে পারে না। আপনার যদি প্রফেশনাল ইমেল না থেকে থাকে, আজকেই আপনার সিভির জন্য একটা প্রফেশনাল ইমেল খুলবেন, কারণ যখন আপনি অ্যাপ্লাই করবেন অবশ্যই ইমেল অ্যাড্রেসটা প্রফেশনাল হতে হবে। এটা আমার আর একটা হচ্ছে যে আপনার ক্যারিয়ার অবজেক্টিভ, ক্যারিয়ার অবজেক্টিভটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এখন দেখা যাচ্ছে কি, সিভিটা কিন্তু স্ট্যাটিক হবে না। হ্যাঁ, অনেকে কি করে, একটা ক্যারিয়ার অবজেক্টিভ দিয়ে রাখছে, সব সিভিতে একই দিচ্ছে। আপনি যখন ব্যাংকে অ্যাপ্লাই করছেন তখন আপনার ক্যারিয়ার অবজেক্টিভ সেম, আপনি পাওয়ার ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করছেন তখনও যে সেই একই অবজেক্টিভ, আপনি অন্য ইন্ডাস্ট্রিতে করছেন তখন আপনার অবজেক্টিভ এক, এটা তো হতে পারে না। ক্যারিয়ার অবজেক্টিভটা আপনাকে
এবং এটা চেঞ্জ হবে যখন আপনি যে ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করবেন সেই ইন্ডাস্ট্রির উপর বেস করে এটা দিতে হবে। এবং এরকম আমি অনেক দেখেছি, আমি যখন পাওয়ারে ছিলাম তার ক্যারিয়ার অবজেক্টিভে লেখা আছে যে আমি আই ওয়ান্ট টু বি এ গ্রেট মার্চেন্ডাইজার, সে অ্যাপ্লাই করেছে পাওয়ার সেক্টরে। সে হয়তো এটা কোনো গার্মেন্টসে অ্যাপ্লাই করেছিল তখন হয়তো সেই সিভিটা লিখেছিল, বাট সে যখন পাওয়ারে অ্যাপ্লাই করলো তখন কিন্তু সেটা চেঞ্জ করে নাই। হ্যাঁ, তো সিভিটা আপডেট করতে হবে। পরবর্তী চলে যাচ্ছে যারা ফ্রেশার, ফ্রেশারদের ক্ষেত্রে প্রথমে আপনার এডুকেশনটা আসবে যেহেতু তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই। প্রফেশনালদের ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আগে আসে। এবং এডুকেশনের ক্ষেত্রেও আপনার আমি আপনারা সিভিতে যত ইনফরমেশন দিব সব কিছু আমরা দিব লাস্ট কাম ফার্স্ট, পেছন থেকে আসবে। তার মাস্টার ডিগ্রি আগে আসবে, তারপরে অনার্স, তারপরে এইচএসসি, তারপরে এসএসসি, লাস্টটা আগে আসবে। সেটা জবের ক্ষেত্রে হোক, সেটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের ক্ষেত্রে হোক, যে কোনো ইনফরমেশনেই লাস্ট কাম ফার্স্ট এভাবে আসতে হবে। তো সে প্রথমে মাস্টার্স দিবে, তারপরে দিবে অনার্স ডিগ্রি, সে কোত্থেকে পাস করেছে, কত সালে পাস করেছে, তার সিজিপিএ কত ছিল, এই ইনফরমেশনগুলো থাকতে হবে। দেন চলে আসবে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোও সে সুন্দর করে দিবে, সেটা হতে হবে অবশ্যই স্মার্ট। স্মার্ট মানে আপনি জানেন, S for specific, M for measurable, A for attainable, R for realistic, and T for time-bound. এখন আমি যদি ধরেন সে ইভেন্টে কাজ করেছে, সে বললো যে আমি ইভেন্টে কাজ করেছি, এটা কিন্তু স্মার্ট হলো না। তাকে বলতে হবে যে আমি এতগুলো ইভেন্ট অ্যারেঞ্জ করেছি, আমার ইভেন্ট এতগুলো লোক দেখেছে, এতগুলো অনলাইনে এতগুলো পত্রিকায় গিয়েছে, এতগুলো লোক, এতজন লোক এসেছিল, হ্যাঁ এইটার আউটকাম এই হয়েছে। যখন এইভাবে ইনফরমেশনগুলো সেট করবে তখন সেটা স্মার্ট হবে। হ্যাঁ, যতগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছে সে এভাবে এসে দিয়ে, আমি অমুক জায়গায় কাজ করেছি, এতদিন কাজ করেছি, এই এই পারপাস সার্ভ করেছি, বা আমাকে দিয়ে কোম্পানি এই লাভ হয়েছে, বা আমি এই ভ্যালু অ্যাড করতে পেরেছি, জিনিসগুলো এভাবে আসতে হবে। স্ট্রেট বলে দিলেই হবে না যে আমি অমুক জায়গায় এতদিন কাজ করেছি, নট দ্যাট। জিনিসটা স্মার্ট হতে হবে। যখন সে স্মার্টলি দিবে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো, তখন আমরা বুঝতে পারবো যে তার মধ্যে টিম ওয়ার্কটা আছে কি না, তার মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা গ্রো করেছে কিনা, হ্যাঁ তার মধ্যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলটা গ্রো করেছে কিনা। কারণ সে যখন ডিটেইল লিখবে তখন কিন্তু আমি বুঝতে পারছি সে আসলে কী কাজ করেছে। হ্যাঁ, দেন তার যদি কোনো থিসিস থাকে সেই থিসিসটা আসতে পারে, সে যদি কোনো ওয়ার্কশপ করে থাকে ওয়ার্কশপটা আসতে পারে, সে যদি কোনো ট্রেনিং করে থাকে ট্রেনিংটা আসতে পারে। এবং সবগুলো ইনফরমেশনই হবে লাস্ট কাম ফার্স্ট, এবং সবগুলো ইনফরমেশনই হবে স্মার্ট পদ্ধতিতে। হ্যাঁ, দেন লাস্টে তার কিছু পার্সোনাল ইনফরমেশন থাকবে। তো পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে অনেককেই দেখি যে আমরা তার হাইট কত সেটা দিচ্ছে, চোখের কালার কত সেটা দিচ্ছে। এখন আপনার চুল হয়তো অনেক সুন্দর, এখন আপনি তো বলতে পারেন না যে আমার চুলের এই কালার। হ্যাঁ, তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সিভিতে দরকার নেই। হ্যাঁ, সেটা যদি স্পেশালাইজড কোনো জব হয়, এখন সাপোজ আমি আর্মিতে যাবো, না আর্মিতে আমার হাইট একটা ফ্যাক্টর, অবশ্যই ওখানে মানে হাইটটা দিতে হবে। কিন্তু আমি কর্পোরেটে গেলে আমার হাইটটা দরকার নেই, না হাইট, চোখের কালার, হ্যাঁ চুলের কালার, এগুলো দরকার নেই। তার ইভেন আজকাল আপনার প্রফেশনাল বা স্মার্ট সিভিগুলোতে বাবা মার নামও থাকে না, হ্যাঁ বিশেষ করে বাইরের দেশে বাবা মার নামও থাকে না। তো আমরা যেহেতু এখনও ওই পর্যায়ে যাই নাই, আমরা অবশ্য বাবা মার নামটা ইউজ করি। হ্যাঁ, তার ন্যাশনাল আইডি নাম্বারটা থাকবে, তার ডেট অফ বার্থটা থাকবে, ইভেন আজকাল সেক্সও থাকে না যে আপনার, কারণ ছেলের নামে আমি ছবি দেখেই তো বুঝতে পারছি, নামটা দেখতে বুঝতে পারছি, এটাও থাকে না আজকাল। তো এত বেশি ইনফরমেশন দরকার নেই, এই বেসিক ইনফরমেশনগুলোই চলবে। লাস্টে হচ্ছে তার রেফারেন্সটা থাকবে। রেফারেন্সটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। এখন রেফারেন্স আপনি রেফারেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি কি সে এমন একজন রেফারেন্স দিয়েছে সে হয়তো তাকে চেনেই না। ধরেন টিচারের রেফারেন্স দিয়েছে, আপনার নাম জিসান, টিচার হয়তো দশজন জিসানকে পড়িয়েছে। আমরা যখন রেফারেন্স চেকের জন্য ফোন করি কোন জিসান কে কোথায় জানে না। সো নিয়ম হচ্ছে আপনি যাকে নাম দিবেন তাকে অবশ্যই ইনফর্ম করে দিবেন যে স্যার হোক, সে আপনার এক্স এমপ্লয়ার হোক, আপনার রিলেটিভ হোক, যে আমি আপনার নামটা সিভিতে অ্যাড করেছি, আমার রেফারেন্স চেকের জন্য তারা ফোন করতে পারে, সো কাইন্ডলি একটু পজিটিভলি বলে দিন। অবশ্যই।